তোমাকে যদি 5 কেজি মাল দেই তাহলে এবার অন্য ঘরে ভাগে সাটার জন্যই তো এখন বাতাসা থাকবি না, মাল শর্ট আছে, এই 2 কেজি নেওয়া লাগবে না। তোমাকে যদি 5 কেজি মাল দিই তাহলে এবার অন্য ঘরে ভাগে সাটার জন্যই তো এখন বাতাসা থাকবি না, মাল শর্ট আছে, এই 2 কেজি নেওয়া লাগবে না। তোমার বাতাসা দেখতেছি কন্ট্রোলের মাল হয়ে গেল। কন্ট্রোল করা তো খারাপ কিছু না রে ভাই, চাহিদার চাইতে মালের সাপ্লাই যদি কম থাকে কন্ট্রোল করলে পরে সবার ভাগে কিছু না কিছু পরে, আর তা না হলে পরে তোমার বাড়িতে মালের পাহাড় আর একজনের ঘর খালি। মাল একটু বেশি করে বানাতে পারো না? চালান যদি শর্ত হয় আমার কাছ থেকে অগ্রিম নিলে। তোমার কথা মতো তো শুনে চলবে না রে ভাই, লোভের আশায় যদি আমি মাল বেশি বানাই তাহলে পরে তো মালের কোয়ালিটিটা থাকে না। কথায় আছে মানিকের খানিক ভালো, যা দিচ্ছি তাই নিয়ে যাও, বাতাসা তার পেট ভরে খাওয়ার জিনিস না, ব্যবসাটা একটু কম করো বুঝলে। যাও তোমার বৌদির কাছে টাকা দিয়ে যাও। দাঁত বের করে খেলায় থাকলে যে দাঁত ছাড়া কি আর কিছু চোখে পড়তেছে? হ্যাঁ পড়তেছে তো, পড়বি না কেন? সারা মুখে যে তেল মেখে সংসার দিছাও এটা তো চোখে পড়তেছে। একটা কাজ করলে তো পাইতে, ঠোঁটে একটু আলতা লাগাই নিতে খুব ভালো মানাইতে। পড়া তেলের এই ঢক বাইরে মধ্যে মানুষ হচ্ছে দুইজন, একজন যদি এত অনাচার করে তাহলে আমি ঠেকাবো কেমন করি? মা লক্ষ্মীর দয়া আমাদের উপরে হবে কিরম করে? কোনো কথা যদি আমার গ্রাহ্য করে সারাদিন মতো মানে মনে থাকবে না কিসের জন্যে, একটু খেয়াল করে চলা লাগে মানে। আমার ঘর কি তো ঘরের মতো করে চললে হয়? একটু আচার বিচার করা লাগে, এমনি কি সব জায়ের ধর্ম যাওয়ার উপক্রম হয়েছি? তোকের ভিতরে যখন রাতাবাড়ি করে পেঁয়াজ রসুনের সোমবারের গন্ধে গাটা একদম গুলিয়ে ওঠে, মনে হয় বমি ছেলে আসবি। তারপরে মুরগিগুলি যখন সুযোগ পাচ্ছে দৌড়ে এসে ঘরে উঠিচ্ছি, সমস্ত কিছু পুঁজি একচরা নষ্ট। ও তুই কি যেন করছিল, তো অমুক দাদার খোঁজ করতেছিল কিসের জন্যে? বৌদি তুমি ভুলে গেছো আমি না সুনীলদের কাছে বাতাসা বানানো শিখবো। তাই তো শিখবে, ও মুখপাল যে বাতাসা বানা দুরি ভাত করে খাচ্ছে তা তো তোমার ঘরে সহ্য হবি না। আমি তো ঘরে আমাদের ধূপানা পিতের কাম শুরু হয়ে গেছে, বাদ রয়েছে খালি বাতাসা বানা নিয়ে, সেটার উপরে নজর পড়ছে তাই নিয়ে। এখন কথা বল মানে, কিছু মনে করিস নে, তো ঘরে আসলে ইচ্ছেই না যে আমরা এই দেশে থাকি, তথা কিছুর জন্য মুরগিগুলি ছেড়ে দেবো? হুর হুর করে ঢুকে আমার ঘরে ঘরের মধ্যে এসে পূজা আচরণ সব কিছু নষ্ট করে দিবি, আর তোর মাথায় বা বাতাসা বানানোর কুকুর দিয়ে আসবি কিসের জন্যে? সব কিছু তুই এত মারামারি করিস।